আসসালামু আলাইকুম বন্ধুরা, মাই হোপ ভিডিও চ্যানেলের পক্ষ থেকে আমি সায়ন সবাইকে স্বাগতম জানাচ্ছি। সো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সো বন্ধুরা, আজকে আমি নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটি হচ্ছে, আমি অনেকদিন আগে এক পেয়ার বাজরিগার পাখি নিয়েছিলাম। সো যেটা সেটার ভিডিওটাও আমি ইউটিউবে দিয়েছিলাম। সো এখানে যে পেয়ারটা আপনারা দেখতে পাচ্ছেন, এই পেয়ারটা হচ্ছে, এখানে যে জোড়াটা আমি নিয়েছিলাম ওই জোড়াটার অ্যাডাল্ট ফিমেল যেটা ওইটা, আর এখানে হচ্ছে ওর একটা বাচ্চা, আর ওর যে মেলটা ছিল ওইটা কিছুদিন আগে উইরা গেছে। যেই কারণে আমি চিন্তা ভাবনা করলাম বাজরিগার জোড়া আমি সেল করে দিব। কারণ হচ্ছে আমার বাসার রুমের ভিতরে যদি বাজরিগার পাখি পালতে যায় সেক্ষেত্রে ওরা পর্যাপ্ত ময়লা করে, যে কারণে রুমের ভিতরে পাখি পালবো না। ইন ফিউচার আমার ইচ্ছা আছে ছাদের ভিতরে কলোনি করা, তারপরে বাজরিগার পাখি পালন করা। সো এই মুহূর্তে আমার বাসায় রাখাটা প্রবলেম হচ্ছে, কারণ হচ্ছে অনেকটা ময়লা হয় বাজরিগারে, রুমের ভিতরে যেহেতু পালতে হয় আমার সব কিছু, সেই কারণে সেল করে দেওয়া। আর তাছাড়া সেল করার বেশি একটা চিন্তাভাবনা ছিল না, কিন্তু মেলটা উড়ে যাওয়ার কারণে আমার এখন সেল করতে মনে চাচ্ছে আর কি। সো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে ওরা মানে অনেকটা হাঁপাচ্ছে গরমে, কারণ ওদের ধরে আনছি ছোটো খাঁচায় রাখছি বড় খাঁচা থেকে, যে কারণে ওরা একটু গরমে হাঁপাচ্ছে দেখতেই পাচ্ছেন। আর সম্পূর্ণ অ্যাক্টিভ অ্যান্ড হেলদি বাচ্চা জোড়া, মানে পাখি দুইটা, এখানে এটা হচ্ছে অ্যাডাল্ট ফিমেল আর এটা হচ্ছে বাচ্চা। আর ফিমেলটার সাথে ডিম আছে, বর্তমানেও কিছুদিন পরপর ডিম পারে, ডিম পায়রা হাড়িতে বসে থাকে, আমার হাড়িটা বের করে দেওয়া হয় না, যে কারণেও কিছুদিন পরপর ডিম পারে, ডিম পায়রা ডিমে বসে থাকে, বর্তমানেও ডিমে বসে ছিল। সো ডিমে বসে থাকা ভিডিওটা আমি স্ক্রিনে দিয়ে দিব। সো আপনারা কেউ যদি এই জোড়াটা নিতে চান সেক্ষেত্রে ফিক্সড 1500 টাকা রাখবো, এবং ঢাকার ভিতরে ডেলিভারি ফ্রি করে দেবো, যদি ঢাকার ভিতরে লোকেশন হয় সেক্ষেত্রে ডেলিভারি ফ্রি করে দেবো। সো কেউ যদি নেন সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বার সরাসরি যোগাযোগ করতে পারেন, অথবা ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে অথবা ইমো নাম্বারেও যোগাযোগ করতে পারেন। আর এখানে দুইটা বাজরিগারই হচ্ছে জাপানিজ বাজরিগার, আর ডবল ফ্লোরের প্রাইসটা তো আপনাদের জানা আছে, যারা বাজরিগার পাখি পালেন কম বেশি সবাই ধারণা আছে। সো ওই অনুযায়ী প্রাইসটা আমি খুবই কম রাখতেছি এই মুহূর্তে, কারণ হচ্ছে আমার মেলটা চলে যাওয়ায় এখন ওদের রাখাটা আমার জন্য সমস্যা হয়ে যাচ্ছে, কারণ হচ্ছে ফিমেলটা বারবার ডিম পারতেছে, ডিম ফুটতেছে না, আর এই মুহূর্তে আমি রুমের ভিতরে পালতেও যাচ্ছি না আর কি। ইন ফিউচার ছাদে সেট আপ করবো, তখন আবার বাজরিগার পাখির আলাদা একটা সেট আপ করবো, তারপর লাভবার্ডের আলাদা একটা সেট আপ করবো, এবং কোকাটেলেরও আলাদা একটা সেট আপ করবো। ইন ফিউচার আমার ইচ্ছা আছে আর কি পাখিগুলো পালার। আর পাখি নর্মালি আমার অনেক ভালো লাগে, যে কারণে পাখি নেয়া আর কি, কিন্তু রুমের ভিতরে অতিরিক্ত ময়লা হয়, যদি বাসার রুমের ভিতরে রাখা হয় যে কোনো পাখি সেক্ষেত্রে একটু ময়লা বেশি করে, যে কারণে আমার সেল করে দেওয়া। সো বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন, এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই, ভালো থাকবেন, এবং যে নেবেন যত তাড়াতাড়ি সম্ভব যোগাযোগ করবেন, কারণ মাত্র দুইটা পাখি আছে আমার কাছে এই মুহূর্তে। সো যত তাড়াতাড়ি যোগাযোগ করবেন, যে আগে যোগাযোগ করবেন সেই নিতে পারবেন। সো বন্ধুরা, ভালো থাকবেন।